নেত্রকোনা জেলার সুষং দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্ক্র্যাপ অর্থাৎ আনইউজড অপ্রয়োজনীয় মালামাল বিক্রি হচ্ছে রাতের অগোচরে। শুধুমাত্র একটি নোটিশ দেয়া হয়েছে, জানে না সাংবাদিকরা। আসসালামু আলাইকুম। দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমাদের চিকিৎসা সেবার জনগুরুত্বপূর্ণ একটি সরকারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটির পুরাতন বেশ কিছু মালামাল কোনোরকম প্রচার প্রচারণা ছাড়াই রাতের আধারে বিভিন্ন বাঙ্গারির দোকানে বিক্রি করায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়টি আসলে কি জানার জন্য আমরা একাধিক সংবাদকর্মী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখলাম, দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন পুরাতন ভবন থেকে মালামালগুলো বাঙ্গারিওয়ালারা তাদের দুইটি গাড়িতে করে নিয়ে আসছে। এত বেশি মাল যে বিকাল থেকে নিতে নিতে রাত্র হয়ে গেছে। ছুটির দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা উপস্থিত নেই, ওনার অনুপস্থিতিতেই মালগুলো এই কমপ্লেক্স থেকে বের করা হয়েছে। দেখা যায় রাতেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মালামালগুলো নেওয়া হচ্ছে। আমরা দেখলাম এই মালগুলোর কাছে হযরত আলী নামের একজন লোক দাঁড়িয়ে আছেন। তিনি বলেন হাসপাতাল প্রধানের অনুমতি নিয়েই মালগুলো বিক্রি করা হয়েছে। জানতে চাইলে তিনি আরও বলেন মাইকিং করা হয়নি, আমরা নোটিশ বোর্ডে নোটিশ টানিয়ে দিয়েছি। আমাদের এখানে নেত্রকোনা থেকে দুইজন এবং এখান থেকে দুইজন অংশগ্রহণ করেছে, সর্বোচ্চ দরদাতাকে আমরা মালগুলো দিয়েছি। নিলামে কী কী মাল দেয়া হয়েছে এটার লিস্ট চাইলে তিনি এখন দিতে পারবেন না বলে জানান। আমরা লক্ষ্য করেছি বেড, পুরাতন সাইকেল, আলমারি, রোগীদের ঔষধপত্র ও খাবার রাখার লকার সহ বিভিন্ন জিনিসপত্র বিক্রি হয়েছে। এগুলোর মূল্য জানতে চাইলে হযরত আলী বলেন 50,000 টাকা। কর্মকর্তা মহোদয়কে জিজ্ঞেস করলে তিনি বলেন 42,000 টাকা। সাইকেল কতগুলো জানতে চাইলে বাঙ্গারি ব্যবসায়ী মাসুম বলেন 8টি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মহোদয় লিস্ট অনুযায়ী বলেন 60টি। যে স্টোর থেকে সাইকেলগুলো বের করা হয়েছে এটির একটি কয়রা ভাঙ্গা। তাছাড়াও এই কমপ্লেক্সের অনেক নতুন মালামাল অরক্ষিত অবস্থায় ভবনের বারান্দায় পড়ে আছে। এখানেও হযরত আলী বলেন মালামাল রাখার মতো আমাদের কোনো স্টোর নেই। এই প্রাণের চিকিৎসা প্রতিষ্ঠানটি আমাদের সম্পদের একটি বিরাট অংশ। নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে এমনটাই দাবি সচেতন মহলের। আসসালামু আলাইকুম।